পাপ হয়ে যেতে পারে। এটা ভেরি সিম্পল, তুমি মিথ্যা বলে ফেলেছো, খাদ্যে ভেজাল দিয়েছো, ওজনে কম দিয়েছো, পরকিয়া করেছো, অবৈধ দৈহিক সম্পর্ক করেছো, ব্লু ফিল্ম দেখেছো, নিজের উপর নফসের উপর জুলুম করেছো, তারপরেও তোমার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছে কে? মনে রাখতে হবে, আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? আমাদের গুনাহ আর অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার রবের দয়া আকাশের সমান, ঠিক কিনা? সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই কথাগুলো, জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই। কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া? কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না, এক বেলা নামাজ পড়তেও মন চায় না, কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না, কোনো দিনও আল্লাহকে ডাকতে মন চায় না। আয় হায় হায়, এটা কি কোনো মানুষের জীবন হইল ভাইয়া? রাস্তার কুত্তার দিকে একবার তাকাইয়া দেখো, তোমার মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য দেখোনি? বেনামাজি তুমি দেখো, রাস্তার কুকুরে দেখো, তোমার সাথে তার তফাত কি দেখো না? বেপর্দা মহিলাকে বলো না যে বোন দেখো রাস্তার কুকুরের সাথে তফাত কি? বেহায়া নারীকে বলেন এক কুকুর দুর্গন্ধ ছড়ায়, বেহায়া নারী তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়। যে মেয়েটা বেপর্দা হইয়া অসংখ্য যুবককে নিজের শরীর দেখাইল, আল্লাহর কসম এই সমস্ত যুবকের গুনার সমপরিমাণ ফিডা ওই নাফরমান মেয়ের কাঁধে উঠবে, মহিলার কাঁধে উঠবে, কোনো সন্দেহ। এজন্য বাপ আল্লাহ তাআলা প্রথম এটাই বললেন যে আমার বান্দা বিশ্বাস করো, গোটা জমিন আমি উপযোগী, আমি বানাই দিস। দুই, আল্লাহ তাআলা বলেন এটা প্রতি মুহূর্তে মনে রাখো, চলতে ফিরতে আমার দুনিয়ায় প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণ, ঘরেও বাইরেও, হাঁটতেও বসতেও, সকালেও রাতেও, একাকীও প্রকাশ্যেও, এটা মনে রাখো আমার কাছে তোমাকে আসতে হবে। গাড়িও মে মিউজিক চলতা হ্যায় টক্কর লাগি আর মর গয়ে তো ক্যা জবাব দোগে আল্লাহ কো, কিস হাল মে মৌত আই? হর চিজ কা নজারা আল্লাহ নে আগে রাখা হ্যায়। জুনেদ জমশেদ মুঝসে কেনে লগা, হম জো গানা বানাতে থে হফতা দশ দিন লগা কর, বাজ ওকাত পুরা পুরা মহিনা এক গানে পে লগ জাতা থা, ও গানা সাড়ে তিন মিনট কা বনতা হ্যায়, সাড়ে তিন মিনট কা এক এক গানা বনতা হ্যায়। চুঁকে ইসসে লম্বা বনে তো ফির লোগ বোর হো জাতে হ্যায়, ইতনা লম্বা সুনতে নাহি। মানে কা পাগল দিওয়ানে, মেরা রব মেরে নবী কা ফরমান হ্যায়, জন্নত কা পহলা নগমা জো আল্লাহ সুনায়েগা ও সত্তর সাল লম্বা হোগা, পর ইয়ে ও কান সুনেগে জো দুনিয়া মে মিউজিক নাহি সুনতে। মেরে নবী নে ফরমায়া চার বাতে মুঝসে লে লো, দুনিয়া ভি তুমারি আখরত ভি তুমারি, সিরফ চার। সুবহান আল্লাহ, ফরমায়া কবি কিসি কো ধোকা না দেনা, ধোকা ওর তিজারত এক চিজ হো চুকি। নম্বর দো, কবি ঝুট না বোলনা, হমেশা সচ বোলনা, সচ বোলনা। তিসরা, আপনে আখলাক আচ্ছে করনা, আখলাক কিসকা দিল না তোড়না, দিল আজারি না করনা। চৌথা, ইফফাতুন ফি তুহমাতিন, রিজকে হালাল কা।